السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার পরে এলমে দ্বীন অর্জন করার জন্য আবার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় ওয়াসাতিয়াতুল ইসলাম বাইনাল আদিয়ান। পৃথিবীর যতগুলো ধর্ম আছে এর মধ্যে ইসলাম একমাত্র ধর্ম যে মধ্যমপন্থী, যে পূর্বের থেকে মডারেট। একে মডারেট করার কোনো প্রয়োজন নাই। সুতরাং যারা ইসলামকে মডারেট করতে চায় তারা মূলত ইসলামকে ধ্বংসই করতে চায়। এই জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম এর মধ্যম পন্থা অন্যান্য ধর্মের তুলনায়। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ويكون الرسول عليكم شهيدا। সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি। উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াতে পারো। ওয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা, এবং রাসূল তোমাদের প্রতি সাক্ষী হবেন। তোমরা মানুষের প্রতি এবং রাসূল তোমাদের উপরে সাক্ষী হবেন। তোমরা সেই ইসলামের সৌন্দর্যতা, ইসলামের মধ্যম পন্থা হওয়াকে কতটুকু প্রচার করেছ, অনুসরণ করেছ এবং সত্যের সাক্ষী হয়েছ। প্রত্যেকটা মুমিন এক একজন সত্যের সাক্ষী। কোরআন এখানে বলেছে, লে তাকুনু সুহাদা আলান নাস, যাতে করে মানুষের উপর তোমরা সাক্ষী হতে পারো। এই জন্য প্রতিটি মুমিন এক একজন সত্যের সাক্ষী। ইসলামের মধ্যে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। বিভিন্ন ধর্মের মধ্যে কোন ধর্মে আছে বাড়াবাড়ি, কোন ধর্মে আছে ছাড়াছাড়ি। ইসলাম সেদিক থেকে মধ্যম পন্থায় অবস্থান করছে। মুসলিমদের আকীদা ইহুদি খ্রিস্টানদের আকীদার মাঝামাঝি। ইহুদির মধ্যে আছে বাড়াবাড়ি, খ্রিস্টানদের মধ্যে আছে ছাড়াছাড়ি, এবং উভয় পক্ষই আল্লাহর কিতাবকে পরিবর্তন করেছে। ইহুদিরাও পরিবর্তন করেছে, খ্রিস্টানরাও পরিবর্তন করেছে। ইহুদিরা বাড়াবাড়ি করতে করতে নবীদেরকে হত্যা করেছে, জেলে ঢুকিয়েছে। ফাল ইহুদু কাতালুল আম্বিয়া ওয়া সাজালাহুম ফি যালিকা হাফিলুন। ইহুদিরা অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, অনেক নবীদেরকে তারা জেলে ঢুকিয়েছে। ফাহুম আদাউল হাক্কে ওয়াল খাইর, সুতরাং ইহুদি জাতি এরা হকের দুশমন এবং কল্যাণের দুশমন। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যার চক্রান্ত করেছিল, খ্রিস্টানরা চক্রান্ত করেছিল। আবার ইহুদিরা ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। কারণ এই নবীরা ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের মুনকারাতের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেজন্যই এরা নবীদেরকে হত্যা করেছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলছেন সূরা মায়দার আয়াত, লাকাদ আখাযনা মীসাক বনি ইসরাঈলা ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান, আমরা বনি ইসরাঈলদের থেকে
পাকা অঙ্গীকার নিয়েছিলাম। ওয়ারসালনা ইলাইহিম রাসূলান, এবং আমরা তাদের প্রতি রসুল প্রেরণ করেছিলাম। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, যখনই তাদের কাছে রসুলগণ আগমন করেছেন এমন কিছু বিধান নিয়ে যে বিধানের কিছু তাদের কাছে অপছন্দনীয় হয়েছে, তাদের প্রবৃত্তি তাদের নফস তা গ্রহণ করতে চায় না, ফাকাযাবু ফারীক, তখন ফারীকান কাযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন, নবীদের মধ্যে তারা কতকগুলোকে হত্যা করেছে এবং কতকগুলো নবীকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে, মিথ্যাবাদী বলে তারা সমাজে তাদেরকে খাটো করেছে, তাদেরকে পরিচিত করেছে। কোরআনের আরেক আয়াত সূরা আলে ইমরানের আয়াত, এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর নিদর্শন এবং আল্লাহর আয়াতের সঙ্গে কুফুরি করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, এবং অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যে মানুষেরা মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে, ন্যায়ের উপরে থাকার জন্য আহ্বান করে, আদেশ করে, তাদেরকে তারা হত্যা করেছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তারা বলছেন আপনি ওদেরকে সুসংবাদ দিন মর্মান্তিক কষ্টদায়ক শাস্তির দিকে, সুসংবাদ দিন। এটা এরকমই যেরকম বাচ্চারা দুষ্টুমি করলে তখন বাবারা বলে কি, যে ঠিক আছে এই কাজটা করো, এমন পিটা দেব তখন মজা বুঝবি। তো পিটান দিলে কি মজা বোঝে নাকি? পিটান দিলে শাস্তি বুঝে। বলা হচ্ছে এমন পিটান পিটাবো যে একেবারে মজা বুঝবি তখন। তা আল্লাহ তাআলা এখানে ওদের সঙ্গে কৌতুক করেছেন, ফাবাশশির হুম বি আযাবিন আলীম, ওদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন, কারণ তারা আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং তারা আল্লাহর নবীদেরকে জাদুঘর বলেছে, পাগল বলেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন, সূরা কাহাফে বলেছেন, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, যে তাদের মুখের থেকে যে কথা বের হচ্ছে নবীদেরকে জাদুঘর বলা, নবীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যাবাদী বলা, এটা বড় অন্যায়, কাবুরাত, এটা বড় মারাত্মক কথা তারা বলে ফেলেছে। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা মিথ্যা কথাই বলছে। এরপরে কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা ইহুদিদের বিরুদ্ধে বলেছেন, তারা সুলাইমান আলাইহিস সালামকে বলতেন যে সুলাইমান যে রাষ্ট্র পরিচালনা করেন এটা জাদুর মাধ্যমে, এবং ঘটনাক্রমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সময় ছিল জাদুঘরদের প্রভাব, উনি জাদুর বই পুস্তকগুলোকে জমা করে এক জায়গায় পুঁতে রেখেছিলেন ওনার সিংহাসনের কাছাকাছি কোনো জায়গায়। ওনার মৃত্যুর পরে শয়তানরা বলে সুযোগ, শয়তানরা এসে ওদের আলেমদেরকে ওদের নেতাদেরকে জানিয়ে দিল যে দেখো সুলাইমান যে তোমাদের উপর রাজত্ব করেছে, সমস্ত মখলুক তার আনুগত্য করেছে, এর কারণ কি তোমরা জানো? এর কারণ উনি নবী সেই হিসাবে না, ওনার কাছে বিশাল জাদুর ভাণ্ডার ছিল, বিশ্বাস না করলে ওখানে খুঁজে দেখো। তারা ওটা খুঁড়ে ফেলল, খুঁড়ে গিয়ে তারা ঠিকই জাদুর কিতাবের একটা খাজানা পেল, জাদুর বই পুস্তক, জাদুর যা কিছু সব পাইল তারা। তখন তারা বুঝল যে ঠিকই সুলাইমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, বরং তিনি জাদুর মাধ্যমে আমাদেরকে, জিন জাতিকে এবং অন্যান্য মখলুকাতকে অধীনস্থ করে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিবাদ করলেন। কোরআনের সূরা বাকারার এই আয়াত আল্লাহ তাআলা বিস্তারিত করে নাযিল করলেন, আত্তাবাউ মা তাতলুস শায়াতীন আলা মুলকি সুলাইমান, এই ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের যুগে অর্থাৎ তারপরে শয়তানরা যা কিছু পাঠ করেছে ওই লোকেরা তার অনুসরণ করেছে। আমা কাফারা সুলাইমান,
সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, বোঝা গেল জাদু শিখা জাদু করা কি। আল্লাহ তারা আগে বললেন জাদু সম্পর্কে, এরপরে তারা সুলাইমানকে জাদুঘর বলেছিল, কাফের তো বলে নাই। আল্লাহ তারা বললেন যে অমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, কাফের হন নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানরা কুফরি করেছে। ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, তারা মানুষদেরকে সেহের জাদু শিখিয়েছে। আমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এবং তারা মানুষদেরকে শিক্ষা দিয়েছে ওই জিনিস যা আল্লাহ তারা নাজিল করেছিলেন দুইজন ফেরেশতার উপরে বাবুল এলাকায়, হারুত এবং মারুতের প্রতি। মূলত হারুত এবং মারুতকে আল্লাহ তারা এই জাদুর বিদ্যা দিয়ে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য। এটা বিস্তারিত এখানে আছে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তারা মানুষকে বলতেন পরিষ্কার যে দেখো আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে এসেছি, কাজেই তোমরা কুফরি করো না, জাদু শিখো না। তারপরেও লোকেরা শিখতো, কি শিখতো, ফায়া তাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, তারা ওই ফেরেশতাদের থেকে শিখতো এমন জিনিস যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ, তবে এটা তোমাদের বিশ্বাস করতে হবে যে তারা এর জাদুর মাধ্যমেও কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তো এটা জানার পরেও তারা জাদু শিখতো, ইয়া তাআল্লামুনা মা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা এমন জিনিস শিখত যা তাদের ক্ষতি করত, উপকারে তাদের আসবে না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ তাআলা বলছেন যে তারা নিশ্চয় জেনেছিল যে তারা যে জিনিসকে ক্রয় করছে এতে তাদের আখিরাতে কোনো হিস্সা থাকবে না। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসুহুম লাউ কানু ইয়ালামুন, তারা যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করছে এটা বড় খারাপ জিনিস। তো জাদু সম্পর্কে আল্লাহ তারা এরকম বললেন, এবং সুলাইমান আলাইহিস সালাম যে জাদু করেন নাই বা জাদু দিয়ে শাসন চালান নাই সে বিষয়টা আল্লাহ তারা ক্লিয়ার করে দিলেন। কিন্তু ইহুদিরা এই কুফাররা সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করেছে। অপরদিকে আমরা দেখি খ্রিস্টানরা তারা একদিকে ছাড়াছাড়িও করেছে বাড়াবাড়িও করেছে, তারা ঈসা আলাইহিস সালাতুসসালামকে আকীদার দিক থেকে তারা বিশ্বাস করত আন্নাহু ইলাহু ইবনু ইলাহ, তিনি নিজে আল্লাহ, আল্লাহর পুত্র আল্লাহ। ওদের আকীদা বিভিন্ন ভাবে আছে, খ্রিস্টানদের আকীদা হচ্ছে ইন্নাল্লাহ সালিসু সালাসা, তিনটা শক্তি মিলে হচ্ছে আল্লাহ, আল্লাহ কোনো একক সত্তার নাম নয়, আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয়, সালিসু সালাসা, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম, আল্লাহ, এই তিনের মাধ্যমে তিনের সমন্বয় হচ্ছে আল্লাহ, সেই হিসেবে আল্লাহ হচ্ছেন তিনের তৃতীয়। আবার তারা বিশ্বাস করত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি খ্রিস্টানদের উভয় জাতিকে কাফের এবং গোমরা বলে আখ্যায়িত করেছেন। সূরা তাওবার এই আয়াতগুলো স্পষ্ট করছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযায়র আল্লাহর পুত্র। উযায়র একজন নবী ছিলেন, তিনি একটা ময়দান দিয়ে যাচ্ছিলেন যেখানে আল্লাহ তাআলা কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন, তো ওখান দিয়ে যাওয়ার সময় উনি মনে মনে ভাবলেন কাইফা ইয়াহইল্লাহু হাযিহি বাদা মাউতিহা, এই জনপদ ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ কেমনে জীবিত করবেন। তো ওনার মনে মনে এই চিন্তা আসলো, মূলত আল্লাহর এই সৃষ্টি করাকে অস্বীকার করেন নাই, পদ্ধতির বিষয়টা কিভাবে জীবিত করবেন, আল্লাহ তাআলা তো আলিম বিদাদি সুদুর, মনের খবর জানেন, উনি নবী, নবীর মধ্যে যদি এরকম কোনো বিষয় চলে আসে এটা মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন মুতু, মর, মরে গেলেন। ওনার সঙ্গে খাবার দাবার ছিল আর একটা গাধা ছিল, গাধার পিঠে সওয়ার ছিলেন। 100 বছর পরে ওনাকে আল্লাহ তাআলা জীবিত করলেন,
এরপরে ওনাকে আল্লাহ জিজ্ঞেস করলেন কতক্ষণ পরে উঠলা, উনি বললেন যে একদিন বা তার আধা দিন, মনে করেন হয়তো সকালবেলা মরে গেছিলেন আসরের সময় উঠলেন, তো যদি ওই খুচরা সময় না ধরা হয় তাহলে পুরো একদিন, আর খুচরাটুকু বাদ দিলে মানে ধরলে আধা দিন বা তার চেয়ে একটু বেশি। উনি বললেন ইয়াওমান ও বাদা ইয়াওম, একদিন বা একদিনের কিছু অংশ। আল্লাহ তাআলা বললেন তোমার গাদার দিকে তাকাও, দেখে যে গাদা মরে পচে গলে ওর গোস্তের কোনো চিহ্ন নাই, হাড্ডি গুলো সাদা হয়ে আছে, মনে হয় যেন কত বছর আগের জন্য। এরপরে অপর দিকে বললেন তোমার খাদ্যের দিকে তাকাও, খাদ্য আল্লাহ নষ্ট করেন নাই, তো খাদ্য যেরকম খাবার সেরকম ছিল। ওনাকে আল্লাহ তাআলা 100 বছর পরে জীবিত করলেন। এরপর অনেক কাহিনী আছে, উনি 100 বছর পর যখন ঘরে গেলেন তখন কি হলো, কিছু ইসরাঈলী রেওয়ায়েত আছে, এখানে মিথ্যাও আছে, সেগুলো বক্তারা আওয়াজ করে, ওগুলো বলে খারাপ খামাকে আপনাদেরকে নষ্ট করে লাভ নাই। বক্তারা বলে যে উনি যখন গেলেন বাড়িতে ওনার বউ তাকে চিনে না, স্থান দেয় না, অনেক কাহিনী আছে, কিন্তু কোরআনে এতটুকু বলা আছে যে 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে জীবিত করেছেন। যেহেতু 100 বছর পরে জীবিত হলেন, কাজে উনি আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র। এটা ইহুদিরা সঙ্গে সঙ্গে ফতোয়া দিল, সেই সা আছে এখানে যে ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযায়র হচ্ছে আল্লাহর পুত্র, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। যালিকা বিআন যালিকা কওলু কওলুহুম বিআফওয়াহিহিম ইযাহিরুনা কওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, এরা এদের মুখের কথা এগুলো, এবং তাদের এই কথাগুলো পূর্বের কাফেরদের সঙ্গে মিলে। কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ওদের ধ্বংস করুন, ওরা কোথায় ফিরে যাচ্ছে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আহবার আলেম, পণ্ডিত ব্যক্তি, শিক্ষিতরা, আর রুহবান হচ্ছে আবেদে জাহেল, অশিক্ষিত আবেদ। আমাদের সমাজেও দুই রকম লোক পাওয়া যায়, একদল হচ্ছে শাসক গোষ্ঠী আর একদল হচ্ছে যাজক গোষ্ঠী। এই যাজকদের মধ্যে দুই রকম, এক পথ শিক্ষিত আলেম, আর একদল অশিক্ষিত আবেদে জাহেল, মূর্খ আবেদ। একদল আলেম যারা এই মূর্খ জাহেলদেরকে যারা গোমরা করছে, আর একদল হচ্ছে যারা জাহেল এবাদত করছে, আল্লাহ নবীর সুন্না সম্পর্কে কোনো কিছু জানে না, মানুষেরা এদেরকে রব বানিয়েছে। মানুষ মানুষের রব হয়ে যায়, কিভাবে হয়ে যায়, রবের যে কাজ সেই কাজ যদি কোনো ব্যক্তি করে আর মানুষেরা তাকে মানে, তাহলে সে ব্যক্তি কি হয়ে যায়, এই মানুষগুলোর রব হয়ে যায়, এই রবগুলো মানুষগুলোর রব হয়ে যায়। যদিও সে মুখে স্বীকার করে না, এর জ্বলন্ত প্রমাণ তিরমিজি শরীফে হাদিস, আল্লাহর নবীর দরবারে আদি ইবনে হাতেম, হাতেম তাইর পুত্র আদি, ইসলাম গ্রহণ করার জন্য আসলেন, তখনও তার গলায় কুরুশ ঝুলানো ছিল, অফি অনুকিয়া সলিব, তার গলায় কুরুশ ঝুলানো ছিল। আল্লাহর নবীর দরবারে আসলেন, আল্লাহর নবী তখন হয়তো এই আয়াত তেলাওয়াত করছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে, ওদের পীর বুজুর্গদেরকে, ওদের শাসকদেরকে, আর ওদের আলেমদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আদি ইবনে হাতেম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা আমি বিশ্বাস করি না, আমি ইহুদি ছিলাম, তাওরাত সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে, খ্রিস্টান এখন আছি, ইঞ্জিল সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে, খ্রিস্টান ইহুদিদের সম্পর্কে আমার জানা আছে, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে নবীদেরকে রব বানায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলো, ইহুদি আলেমেরা যেটা বলে হালাল আর যেটা বলে হারাম, ইহুদিরা তাদের কথা মতো এটা মেনে নেয় কিনা,
বলে হ্যাঁ তা তো মেনে নেয়। এক্ষেত্রে আল্লাহর বিধান কি তারা যাচাই করে কিনা? না তা যাচাই করে না। ইহুদি আলেম বললে বদলটা কি তারা মেনে নেয়? খ্রিস্টানরাও একই অবস্থা। আলেমরা যেটা সত্য বলে হক বলে ওটা হক, যেটা বাতিল বলে সেটা বাতিল। আলেমরা যেটা হালাল বলে ওটা হালাল, যেটা হারাম বলে ওটা হারাম। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তাই হয় তো হালাল এবং হারাম ঘোষণা করার মালিক কে? এখন যখন তোমাদের ওই আলেমরা হালাল হারাম ঘোষণা করছে আর তোমরা এটাকে মেনে নিচ্ছ, তো তারা নিজেরা রবের আসনে বসেছে আর তোমরা তাদেরকে রব হিসেবে মেনে নিয়েছ। এই হলো আহবার এবং রুহবানকে রব বানানোর অর্থ। এটা ব্যাখ্যা দিয়ে দিলেন, পরিষ্কার হয়ে গেল মানুষ মানুষের রব কিভাবে হয়। ফেরাউন নিজেকে রব দাবি করছে এই অর্থেই, নতুবা ফেরাউনের পক্ষে দাবি করা সম্ভব ছিল না যে সে আসমানের রব, আসমান জমিনের রব, চন্দ্র সূর্যের রব। এটা দাবি করলে লোকেরা মানত, লোকেরা বিশ্বাস করত না। কারণ তুমি যদি চন্দ্র সূর্যের মালিক হও, তা ঠিক আছে, একদিন পিছিয়ে দাও, চন্দ্র সূর্য একটু বিলম্ব করে উঠো। তো এ সমস্ত ওরা বুঝে যে এগুলো না, এরা রব দাবি করেছিল যে মিশর ভূখণ্ডের সার্বভৌমত্বের মালিক এবং মিশর ভূখণ্ডের কমান্ড দাতা, বিধান দাতা, এই হিসাবে এরা রব ছিল। ঠিক একই কায়দায় আমাদের মধ্যেও এই রব এবং আহবার আছে, আহবার এবং রুহবান আছে। আমাদের সমাজে এখন যারা এই আল্লাহর আইনকে সিরিয়াল হবে সিরিজ আকারে পরিবর্তন করছে, একের পর এক পরিবর্তন করছে, একের পর এক আঘাত করে যাচ্ছে এবং মানুষেরা এগুলোকে সমর্থন করছে, মেনে নিচ্ছে, এই লোকগুলো কি হচ্ছে? এদের রব। এই রবগুলোকে মেনে নিচ্ছে। আমাদের সমাজে এখন বহু ইলা, বহু রবের শাসন চলছে, এক রবের শাসন চলে না। এই সবগুলো ইলা হয়ে গেছে, রব হয়ে গেছে। যারা আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না, আল্লাহর বিধানকে যারা চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে, আল্লাহর বিধানকে যারা ভুল বলে আখ্যায়িত করছে, অথবা আল্লাহর বিধান ঠিক আছে কিন্তু এই যুগে চলে না, অথবা আল্লাহর বিধান ঠিক আছে কিন্তু মানুষের জন্য এর চেয়ে ওইটা উপকারী বেশি, এই জাতীয় যে কোনো আকীদা পোষণ করবে সে ব্যক্তি কাফের এবং মুরতাদ। সে ব্যক্তি কি? এলে একদল আহবার এবং রুহবান, একদল সেকুলার, আর একদল আলেম আছে পপুলার। এরা কারা? এরা জানে যেগুলো কুফুরি মতবাদ, কিন্তু এগুলো বললে পরে এদেরকে ওরা ভ্যাট দিবে না, দাওয়াত দিবে না, বাবার মৃত্যুবার্ষিকীতে আর দাওয়াত দিবে না, সংসদ ভবনে কোরআন শরীফ পড়ার জন্য আর দাওয়াত দিবে না। এরকম ভাবে ওদের সামাজিক জীবনে এদেরকে আর কোনো সময় অংশগ্রহণ করতে দিবে না, এদেরকে বরং মৌলবাদী বলবে। এই ভয়েতে ওরা জানে সত্য কি, এটা যে সেকুলারিজম যে ইসলামে নাই, এটা কুফুরি মতবাদ, এটা এদের আমরা জানে না, সবাই সবাই জানে। তারপরেও কিছু বলছে না, কি জন্য? তাহলে এদের কাছে প্রিয় হওয়া যাবে না। এই জাতীয় আলেমদেরকে বলা হয় পপুলার আলেম। ওরা হচ্ছে সেকুলার, এরা কি? পপুলার মানে কি? জনপ্রিয় হতে চায়। এই জন্যই এরা জেহাদের অর্থ আসতে একটু ঘুরেই দেয়, যাতে ওরা খুশি হয়। এরা হয়তো আসমানের উপরে কথা বলবে, নইলে কোথায়, জমিনের নিচের কথা বলবে। কারণ এইগুলো বললে কুফররা কিছু বলবে না, ওরা তো এটাই চায়। ওরা ধর্মের বিরুদ্ধে না, সত্তার বিরুদ্ধে না, ওরা চায় যে ধর্ম ঠিক আছে, মসজিদে থাকুক, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, রাষ্ট্রের মধ্যে যেন ওরা কোনো হস্তক্ষেপ না করে। এখন ওই বিষয়গুলো যদি আপনি বাদ দিয়ে বলেন, তাহলে মাশাআল্লাহ আপনার কাছে ওরা সবাই হাদিয়া তোফা নিয়ে আসবে। আমাদের হুজুর কত ভালো মানুষ জানেন, হয়তো আসমানের উপরে উঠে দৌড় দেয় আর নইলে মাটির নিচে দৌড় দেয়, মানে কবরের বয়ান করে, হাসরের বয়ান করে, জান্নাতের বয়ান করে, জাহান্নামের বয়ান করে, আর নইলে আল্লাহ তাআলা খাদ্য দেওয়ার মানে রিজিক দেওয়ার মালিক, এইগুলো বয়ান করে। ঠিক আছে, আমরা বলি এগুলো তো বয়ান দরকার আছে, কিন্তু শুধু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া
আর জমিনের উপরের অংশ বাদ দিয়ে দেওয়া। এই যে কাজটা করে এরা কারা করে এরা জানে, নবীওয়ালা কাজ। এটা কথা প্রায় শোনা যায়, নবীওয়ালা কাজ কি? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন একাধিক জায়গায় বলেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন হেদায়েত এবং দীনে হক দিয়ে, কি জন্য? যাতে করে উনি আসমানের উপরে কথা বলবেন না জমিনের নিচে কথা বলবেন। পরিষ্কার বলা আছে লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, যাতে করে সমস্ত মতবাদ এবং সমস্ত দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন, দ্বীনকে বিজয়ী করতে পারেন। আল্লাহ তাআলা সেজন্য তাদেরকে দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। এখন দ্বীনকে বিজয়ী করার কথা বললে সে আর কবুল হতে পারবে? সে কি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়, জনগণের কাছে প্রিয়? তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে, হত্যা করা চক্রান্ত করা হয়েছে, এদেরকে করে না কি জন্য? এদেরকে কুফাররা সব জায়গায় যাওয়ার অনুমতি দেয় কি জন্য? কারণ একটা অংশ বাদ দিয়েছে তারা, একটা অংশ। ওই অংশটা যদি পরিষ্কার করে বলা শুরু করে, যখন বলা শুরু করবে তখন থেকে সব দেশের ভিসা বন্ধ হয়ে যাবে, তখন থেকে কুফাররা আর এদেরকে ভ্যাট দিবে না, হাদিয়া তোহফাও দিবে না। এই জন্য খানকাগুলো বন্ধ হয়ে যাবে, দরগাগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে যে এই পপুলার এবং সেকুলার এই দুই দল লোক আমাদের সামনে আছে, আর তৃতীয় আর এক দল মানুষ আছে অল্প সংখ্যক লোক, এরা পিওর। কয় ভাগ করলাম? একটা হচ্ছে সেকুলার, আরেকটা কি? পপুলার, আরেক দল কি? পিওর মুসলিম। এই পিওর মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য, এবং এটা যে নগণ্য হবে এটা আল্লাহ রাসূল বলে গেছেন, বাদাল ইসলাম গরীবান ওয়সাইউদু কামা বাদা গরীবান ফতুবা লিল গুরাবা। ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে, আমার দেশের হুজুররা অর্থ করে গরীবদের মাধ্যমে, এই গরীব বাংলা গরীব না, এটা আরবি গরীব। এই গরীবের অর্থ হচ্ছে অপরিচিত, অর্থাৎ ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, যখন ইসলামকে কেউ চিনত না, ইসলামকে জানত না। ওয়াসাইউদু কামা বাদা গরীবান, এবং সেই যে অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, ইসলাম আবার সে অবস্থায় ফিরে যাবে। ইসলামকে কেউ চিনবে না, খুব অল্প সংখ্যক লোকেরা ইসলামকে চিনবে, বাকিরা ইসলামকে পরিবর্তন করবে, কেউ সেকুলার ইসলাম, কেউ পপুলার ইসলাম, কেউ সমাজতন্ত্রের ইসলাম, কেউ গণতন্ত্রের ইসলাম, কেউ রাজতন্ত্রের ইসলাম, বিভিন্ন কেউ জাতীয়তাবাদের ইসলাম, এই সব ইসলাম নিয়ে থাকবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই পিওর মুসলিম হতে হবে, আর সেই মুসলিম যারা তারা পরীক্ষার সম্মুখীন অবশ্যই হবে, ঘরের থেকে, সমাজের থেকে, রাষ্ট্রের থেকে, সব রকম বাধা তারা সম্মুখীন হবে। এই বাধাকে মোকাবেলা করে যারা সামনে চলবে তারা হবে কি? এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তো ইয়াসিরের পরিবার উপর নির্যাতন হলো, আম্মারকে নির্যাতন করা হলো, সুমাইয়াকে হত্যা করা হলো, বেলালকে নির্যাতন করা হলো, আল্লাহর রাসূলকে হত্যা করার চক্রান্ত করা হলো, শেষ পর্যন্ত বের করে দেওয়া হলো। এইভাবে যে ব্যক্তি সত্যিকার অর্থে হকের উপরে থাকবে, পিওর মুসলিম হবে, তার এই বাধাগুলো আসবে, এবং সেই বাধাগুলো মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা সেজন্যই বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, যে ওরা ওদের ওলি বুজুর্গদেরকে, আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। বল মাসিহ ইবনে মারিয়াম, আর মাসিহ ইবনে মারিয়ামকেও তারা রব বানিয়েছে, আল্লাহ বলে রব বানিয়েছে। অথচ ঈসা আলাইহিস সালাম এটা বলতে বলেন নাই, আমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা,
অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র এক ইলাহের ইবাদত করার জন্য। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর সঙ্গে যেগুলোকে শরীক করছে এর থেকে আল্লাহ তারা মুক্ত। এইভাবে এরা বাড়াবাড়ি করেছে, এরা সীমালঙ্ঘন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কোন এক ঘটনার ব্যাপারে হুকুম করলে এটা গরু জবাই করো। একজন লোক একটা লোককে হত্যা করেছে, মানে ইসরায়েলদের হত্যার বিচার গেল মূসা আলাইহিস সালামের কাছে। বোঝা গেল মূসা, যেটা বললাম নবীরাই বিচার করতেন, নবীরা শাসন করতেন। মূসা আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল, উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তারা বললেন যে একটা গরু জবাই করো। গরু জবাই করে গরুটার কিছু অংশ ওর গায়ে লাগিয়ে দাও মৃত্যু ব্যক্তির গায়ে, ও বলে দিবে যে কে ওকে হত্যা করেছে। কারণ মূলত যে হত্যা করেছে সে নিজেই এসে মুসার কাছে আবেদন করেছিল। তার চাচা হোক বা যাই হোক একটা মেয়ে ছিল, এই মেয়েটা বিয়ে করার জন্য তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু চাচা ওর কাছে দিবে না, এই জন্য চাচাকে হত্যা করে নিজেই অভিভাবক হয়ে নিয়ে বিয়ে করবে, এই ছিল পরিকল্পনা হয়তো, এই জন্য হত্যা করলো। আল্লাহর নবী মুসার কাছে বিচার চলে আসলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর থেকে অনুমতি প্রাপ্ত হয়ে বললেন যে একটা গরু জবাই করে গায়ে লাগিয়ে দাও, ও বলে দিবে কাকে কে তাকে হত্যা করেছে। এবারে বনে ইসরায়েলদের বাড়াবাড়ি দেখেন কেমন হচ্ছে। কোরআনের আয়াত ইন্নাল্লাহ ইয়ামুরুকুম সূরা বাকারাতে আছে, ইন্নাল্লাহ, এই বাকারা এই অনুসারী নাম, বাকারা মানে গাভী, ওই যে গাভী জবাই করতে বলেছিলেন সেই নাম অনুসারে বাকারা। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন একটা বাকারা জবাই করার জন্য, গাভী জবাই করার জন্য। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ওরা বলল কি আপনি আমাদের সঙ্গে কৌতুক করছেন, নবী একটা হুকুম দিলেন বলছে আপনি আমাদের সঙ্গে কৌতুক করছেন, মজাক করতেছেন। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে পানা চাই জাহেল হওয়ার থেকে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, আচ্ছা ঠিক আছে বুঝলাম, আল্লাহর কাছে একটু দোয়া করুন তো, আল্লাহর কাছে জানুন তো যে আল্লাহ তাআলা যে গাভীটা জবাই করতে বলেছেন এটা কি বয়সের হবে। ক্বালা মূসা আল্লাহর কাছে আবেদন করেন, তিনি বললেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন, এটা একেবারে বুড়ো হবে না, একেবারে অল্প বয়সীও না, মাঝামাঝি, এরকম একটা গাভী তালাশ করো। ওরা আবার বলল ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, আচ্ছা মূসা তুমি তোমার রবকে জিজ্ঞেস করো এই গাভীটার কালার কি হতে হবে, রং কি হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, এই বাকারা হবে বাকারাতুন সাফরাউ হলুদ বর্ণের, ফাকিউল লাউনুহা যার রং একেবারে উজ্জ্বল হবে, তাসুরুন নাযিরিন যে কেহ দর্শককে, যে কোনো দর্শককে তার এই কালার আনন্দিত করবে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহ আলাইনা ওয়া ইন্না ইলা ইনশাআল্লাহু লামুহতাদুন, আবার বলল মূসা এরকম গাবি তো আমার কাছে অনেক আছে, তো আল্লাহকে জিজ্ঞেস করো এটা কেমন গাবি হবে, মানে এটা কাজে লাগানো হয়েছে এমন গাবি হতে হবে, না কখনো কাজে লাগানো হয় নাই এমন হতে হবে। এভাবে প্রশ্ন করতে লাগবে একের পর এক। এইবার অবশ্য বলেছে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আমরা ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহে তো হেদায়েত প্রাপ্ত হব। মূসা আলাইহিস সালাম বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, যে আল্লাহ তাআলা বলছেন এটা এমন গাভী হবে যে গাভী কখনো কাজ করে নাই, কাজে লাগানো হয় না, হাল চাষ করে নাই, কোনো পানি সেচের কাজ করে নাই, একেবারে যেটা নির্দোষ, লা শিয়াতা ফিহা যার মধ্যে কোনো রকম রং মানে অন্য কোনো কালার নেই, অন্য কোনো দোষ টোষ কিচ্ছু নাই, দাগ নাই, এরকম হতে হবে। এইভাবে তারা প্রশ্ন করে করে এক কঠিন অবস্থার দিকে, এখন গাভী তারা তালাশ করতে শুরু করলো, গাভী তালাশ করে কোথাও পাচ্ছে না। তো এইভাবে এরপরে আল্লাহ তাআলার নির্দেশেই একটা গাভী পাওয়া গেল, সে গাভী একটা এতিম বাচ্চার আর তার মা আছে,
ওই গাভী কিনতে গেলে তারা বুঝতে পারলো, আল্লাহ তাআলা ওদেরকে জানিয়ে দিলেন যে এরা যত মূল্য হোক নিবে, এরা দাম বলে আরো বলে ঠিক আছে আরো বাড়তে হবে। শেষ পর্যন্ত দেখা যায় যে এই গাভী জবাই করতে গিয়ে দাম নির্ধারণ করা হলো, ওই গাভীটাকে জবাই করলে পরে তার চামড়ায় যে পরিমাণ স্বর্ণমুদ্রা ধরে ওই পরিমাণ স্বর্ণমুদ্রা দিবে, তারপরে এটা বিক্রি করা হবে। এই যে কঠিন করলো, একটা আল্লাহর হুকুম ছিল এখানে যে কোনো একটা গাভীকে জবাই করে গায়ে লাগিয়ে দিলে বলে দিত, এরা এরপরে জবাই করলো, তারপরে লেজের অংশ নিয়ে লাগাই দিল, সে দাঁড়ায় বলল যে ওই যে চাস্তু ভাই তার কথা বলে দিল যে সে এটাকে হত্যা করেছে। যাই হোক, এই যে বিষয়গুলো আছে আল্লাহ তাআলা এখানে দেখাচ্ছেন যে এই ইহুদি খ্রিস্টানরা কিভাবে বাড়াবাড়ি করেছিল তার কিছু দৃষ্টান্ত আমাদেরকে জানিয়ে দিলেন। ইসলাম ধর্মের মধ্যে এরকম কোন বিষয় নেই, ইহুদি খ্রিস্টানরা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করত, বড় মানুষদের বিচার করত না গরিবদের বিচার করত। এ কারণেই ইসলাম যখন আসলো তখন দেখা যায় আল্লাহর রসুলকে তার আবেদন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথা শুনতে চাই, তবে ওই যে বিলাল হাফসি সালমা তারপরে সোহাইব রুমি এই গরিব সাহাবীরা যে থাকে ওদের সাথে বসতে আমাদের কি হয় না, আমাদের মান সম্মান নষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য নির্ধারণ করলেন একটা নির্দিষ্ট সময় যে ঠিক আছে এটা দিন প্রচারের জন্যই, আল্লাহ রাসূল এদেরকে নিয়ে বসে আছেন। একজন অন্ধ সাহাবী তার বিষয়টা জানাচ্ছিল না, চৌকলা যারা তারা তো দেখতেছেন, তারা অন্য জায়গায় সরে গেছেন। অন্ধ সাহাবী যখন দেখলেন যে এইখানে লোকদেরকে নিয়ে বসে আছেন, উনি দেখেন নাই, উনি ওনার আগের নিয়ম অনুযায়ী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে নবী আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন ওর থেকে আমাকে কিছু শিক্ষা দেন। সাহাবীদের কি সুন্দর প্রশ্ন, আপনার নিজের যোগ্যতা না, আল্লাহ তাআলা আপনাকে যেটা শিক্ষা দান করেছেন ওখান থেকে আমাকে কিছু দেন। তো আল্লাহর নবীদেরকে নিয়ে বসে আছেন, এই সময় এই সাহাবীর আগমনটা আল্লাহর নবী বেশি পছন্দ করেন না। তো মানুষ যদি বিরক্ত হয় তো কি হয়, চেহারাটা মলিন হয়ে যায়, কপালে ভাঁজ পড়ে, এরপরে ভুরুটা সংকুচিত হয়ে যায়। এইটাকে আরবিতে বলে আবাসা, কি বলা হয়, মানে মলিন চেহারা, এক কথায় চেহারা মলিন হয়ে যায়, বিরক্ত হওয়া। তো আল্লাহর নবী ওই সাহাবিকে ভাগাই দিলেন, ওই সাহাবি গিয়ে আল্লাহকে দোয়া করতে লাগলেন, আল্লাহ কি অন্যায় করলাম, নবী কেন ভাগাই, তার তো এত কিছু জানা নাই। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, কোরআনের 30 পারার ভিতরে আছে, 30 নম্বর পারার ভিতরে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, আবাসা সে তার চেহারা মলিন করেছে। তুমি তোমার চেহারা মলিন করেছে এরকম না, বলছেন কি আবাসা, মানে সে আবাসা ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিয়েছে, আন জাআহুল আমা যে তার কাছে একজন অন্ধ এসেছে। এরপরে আল্লাহ তাআলা কি বলেন শুনুন, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তুমি কি জানো এ তুমি এসে গেছে, তাহলে আগেরটা ওরকম তার বিরক্ত হলে মানুষ আরেক দিকে ফিরে কি করে তাকে বকা দেয়, এটা আল্লাহর রসুলকে বকা দেওয়া হচ্ছে। আবাসা সে তার চেহারা ফিরিয়ে নিয়েছে, মরির করেছে, তাওয়াল্লা মুখ ফিরিয়ে নিয়েছে, আন জাআহুল আমা যে তার কাছে একজন অন্ধ এসেছে এই জন্য। ওয়ামা ইউদরিকা তুমি কি জানো, লাআল্লাহু ইয়াযাক্কা হয়তো ওই লোকটা তার আত্মাকে শুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে, শিরিক মুক্ত হবে, আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা, অথবা সে নসিহাত গ্রহণ করবে এবং নসিহাত তাকে উপকার করবে। আম্মা মান ইস্তাগনা, অপরদিকে যারা আল্লাহর থেকে বিমুখ, ফাআনতা লাহু তাসাদ্দা আপনি তাদের পিছনে পড়ে আছেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা আপনার তো কোনো ক্ষতি নাই, তারা যদি ফিরে না আসে, তারা যদি নিজেদের আত্মাকে শুদ্ধ না করে আপনার তো ক্ষতি নাই। ওয়াম্মা মান জাআকা ইয়াসআ যে আপনার কাছে দৌড়ে আসলো, সে আল্লাহকে ভয় করে, ফান্তা আনহু তালাহা আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই যে অবস্থাটা আয়াতগুলো পড়লে তো বুঝতেছেন যে কেমন বকাটা দিল আল্লাহ তাআলা। এতে বোঝা গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দেওয়ার মালিক না, হেদায়েত দেওয়ার মালিক কে, আল্লাহ। এই আকীদাগুলো পরিষ্কার রাখা,
এরপরের থেকে আল্লাহর নবী যখন ওই সাহাবীকে দেখতেন তখনই তাকে বুকে জড়িয়ে নিতেন আর বলতেন হা আল্লাযী আতাবানি রব্বি, এই সেই লোকটা যার কারণে আল্লাহ আমাকে তিরস্কার করেছেন, আল্লাহ আমাকে নিন্দা করেছেন, সেই সাহাবী এই, এই বলে বুকে জড়াই ধরতেন, চুমু খেতেন, হা আল্লাযী আতাবানি রব্বি। এরকম আরো আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে বন্দীদের ব্যাপারে পরামর্শ করলেন, ওমর বিন খাত্তাবের এবং আরো অনেক সাহাবীদের রায় ছিল এরা মক্কার কুফফাদের লিডার, কাফেরদের মগজ এগুলো মেধা, আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়ে দিয়েছেন, একেবারে জবাই করে দেওয়া হোক, এবং জবাইটা করবে কে, এইখানে অনেকের আত্মীয় আছে, আমরা মহাজির যারা হিজরত করে এসেছি, যার যে আত্মীয় তাকে তার হাওলা করে দেওয়া হোক, আমার আত্মীয় ওমর বিন খাত্তাব বলছেন আমার আত্মীয় আছে অমুক অমুক, ওরে আমার কাছে দেওয়া হোক, এই ছিল ওমর বিন খাত্তাবের রায়। অপরদিকে আবু বকর সিদ্দিক সহ কিছু সাহাবায়ে কেরাম যারা একটু নরম মেজাজের, তাদের বক্তব্য ছিল ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরই লোক, হয়তো এরা ইসলাম গ্রহণ করবে, তারাও ভালো নিয়তেই বলেছেন, এরা ইসলাম গ্রহণ করবে, ভাইদের সন্তানরা করবে, তাছাড়া এখন আমাদের টাকা পয়সারও দরকার আছে, তা আমরা এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেই, তাহলে এটা বোধ হয় ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রায়টা গ্রহণ করলেন, মুক্তিপণ নেওয়া হলো, এরপরে আয়াত নাযিল হয়ে গেল, কি মারাত্মক আয়াত দেখেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ, নবীর জন্য উচিত হয় নাই যে আন ইয়াকুনা লাহু আসরা, যে তার হাতে বন্দী থাকবে অথচ তাদেরকে জমিনে ধরাশায়ী করবে না, ওদেরকে জবাই করবে না, ওদেরকে হত্যা করবে না, এটা নবীর উচিত হয় নাই। তুরিদুন আরাদাল হায়াত আরাদাদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার সামান চাও, মাল চাও, আল্লাহ ইউরিদুল আখিরা, আল্লাহ তাআলা আখিরাত চান, আল্লাহু আজিজুন যু ইন্তিকাম, আজিজুন আল্লাহ তাআলা কি আজিজ, পরাক্রমশালী, হাকিমুন মহাজ্ঞানী। এখানেও দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দিলেন, এখানে তিরস্কার করলেন, তো বোঝা গেল যে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানই হচ্ছে মধ্যম পন্থী বিধান, এই বিধানের মধ্যে আপনি যেটা মঙ্গল করবেন ইসলামের জন্য মঙ্গল বা মনে করেন এটা মঙ্গল না, আল্লাহ নবী এবং সাহাবীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ভালোই চিন্তা করেছিলেন এবং তা হয়েছেও তো পরে, এই বন্দীদের মধ্যে ছিল আল্লাহ নবীর চাচা আব্বাস, পরে ইসলাম গ্রহণ করেন নাই, এই বন্দীদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছে, তারপরেও আপনি তো ওইটাকেই ভালো মনে করলেন, আমাদেরও অনেকে আমি দেখছি পাকা মুসলমান, আমি অনেকে পেশ করে দেখেছি যে দুইটা মতের ভিতরে তোমার কোনটা ভালো হয়, কয় এই যে দ্বিতীয়টাই তো ভালো, এরা কোরআনে জানে না যে ঘটনা কোরআনে আছে, বহু মুসলমান আছে কোরআনে এই ঘটনা তারা জানে না, কোরআন কয়জনে পড়ে, কোরআন তো পড়া লাগে না, অজিফা পড়ে, এরা জানে না এই কাহিনীগুলো, তো দেখা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এভাবে তিরস্কার করেছেন, এটাই জন্য যে ইসলামের যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এটাই মধ্যমপন্থী বিধান, এটাই মডারেট, এইটাকে কেউ মডারেট করতে গেলে সে ইসলাম শেষ করে ফেলবে, এটাকে পরিবর্তন করার সুযোগ নেই, এটাকে সামান্য পিছনে রাখার সুযোগ নেই, আল্লাহর বিধান যেরকম আছে এরকম থাকবে কিয়ামত পর্যন্তই থাকবে, এবং এই ইসলামেরই দাওয়াত আমাদের পেশ করতে হবে, এজন্য ইসলাম মধ্যমপন্থী দিন, খ্রিস্টানরা ইসলামকে বেশি ঢিল করেছিল, ইহুদিরা বেশি কড়াকড়ি করেছিল, খ্রিস্টান ছাড়াছাড়ি করেছে, ইহুদি বাড়াবাড়ি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এক মধ্যমপন্থী দিন দিয়েছেন, এটার নাম হচ্ছে ইসলাম, সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কোরআন আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি, লিতাকুনু সুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো, এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা মধ্যমপন্থী এটা যেটা আছে এটাই মানতে হবে আমাদেরকে, এবং ইসলামেরই দাওয়াত দিতে হবে এবং সত্যের সাক্ষী হতে হবে, সব জায়গায় সত্য কথা প্রচার করতে হবে, এখন আপনাদের খুব বেশি দায়িত্ব আছে, যখন ইসলামের বিরোধিতা বেশি হয় তখন ইসলামের কাজও আপনাকে বেশি করতে হবে, এজন্য ভয় পেলে চলবে না,
আমি আগেও বলেছিলাম যে যত বাধা আসবে তত মুমিনদের আরো কাজ বৃদ্ধি পাবে। আল্লাহর নবী বদরের যুদ্ধে বিজয় লাভ করলেন, কাফেররা সে সময় বলল কি যে আমরা তো এইবার পরাজিত হলাম, আগামী বছর তোমাদের সঙ্গে এখানে আবার যুদ্ধ হবে, বদরে আবার যুদ্ধ হবে, সেই দিন তোমাদেরকে আমরা উচিত শিক্ষা দেব এবং এই যুদ্ধের প্রতিশোধ নিব। এটা উহুদের যুদ্ধের পরে বলেছিল, উহুদের যুদ্ধের পরে যে বদরে তোমরা আমাদেরকে মার দিয়ে খুব খুশি হয়েছ, তোমাদেরকে আমরা বদরে আবার মার দেব। এই বদরের যুদ্ধের হুমকি দিল তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জকে গ্রহণ করলেন এবং ঠিক সেই বদরের যুদ্ধ যখন হয়েছিল সেইখানে আল্লাহর নবী রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মক্কার লোকদের কোনো প্রস্তুতি ছিল না, এরা করলো কি মদিনায় খবর ছড়াই দিল যে এইবার যদি বদরে যাও তাহলে একেবারে উচিত শিক্ষা দেওয়া হবে, সব মেরে ফেলবে। তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী জড়ো করা হয়েছে, কাজে এইবার গেলে রক্ষা নাই, এই জন্য ভয় করো, যাইও না। সাহাবীদের মাঝে যখন এই খবর প্রচারিত হলো তারা কি ভয় পেয়েছিলেন? আল্লাহ তাআলা বলছেন ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেল এবং তারা বলতে লাগলো হাযা মা, প্রায় এটা কি আছে ফাযাদাহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন, তারা অন্য আছে যে তারা বলতে লাগলো এটা আমরা যারা চাচ্ছি সেটাই হচ্ছে, আমরা ওখানে যাব শাহাদাত বরণ করব, যুদ্ধ করব, কাফেরদেরকে মারবো আর মারবো, এটাই তো সবচেয়ে বড় পাওনা। অনেকে ওদের যুদ্ধে যেতে পারে নাই, ওরা তো এইবার সুযোগ, বদরের যুদ্ধে প্রথমবার যেতে পারে নাই, এইবার সুযোগ, আমরা শাহাদাতের একটা সুযোগ পাচ্ছি। সাহাবায়ে কেরামদের মধ্যে আরো তেজ বেড়ে গেল এবং তারা আসলেন। আসার পরে সেখানে কাউকে পাইলেন না, কুফর একটা আসে নাই, তিন দিন পর্যন্ত আল্লাহর বিষয়ে অবস্থান করলেন, ওদের অপেক্ষা করলেন যে আসো, আসে না। তাহলে মুমিনরা কুফফারদের বিশাল শক্তির কথা শুনে ভয় পায় না, আনন্দিত হয়, কাজে আমাদের মনে সত্যিকার মুমিন যদি হয়ে থাকি আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং দুশ্মনরা ইসলামের যত বিরোধিতা করবে আমাদের কাজের ক্ষেত্র তত আরো বাড়বে, কারণ তখন আমরা বলতে পারবো কত্তাবাইয়ানা রুশদ মিনাল গাই, গুমরাহী এবং হেদায়েত সুস্পষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাদের বেশি করে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের অনেক ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা, এরা নিজেরা দাওয়া দিতে পারে না, ওরা একটা ক্যাসেট নিয়ে এক জায়গায় দিয়ে দেয়, তো দেখা যায় যে এক ক্যাসেটে পুরো এক এলাকা পরিবর্তন করে ফেলে। আমি সেদিন চকরিয়া গিয়েছিলাম, গত সপ্তাহে সফর ছিল ওদিকে, আলহামদুলিল্লাহ চিটাগাং বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা, আমি ভাবতেও পারি যে এতগুলো লোক সেখানে আমাদের ভাইয়েরা কাজ করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইয়েরা। তো সেদিন একটা প্রোগ্রামে আমার হলো অনেককে পেয়েছি, এরপর বললো যে আমরা যারা এখানে আছি তার একটা সামান্য অংশ, এটা আগামী 23 তারিখ আবার তাদের সাথে প্রোগ্রাম দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ এইভাবে সারা দেশের যেখানে যায় সেখানেই মমিনরা সজাগ হচ্ছে, মমিনরা কাজের উৎসাহ পাচ্ছে এবং তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য, হককে কায়েম করার জন্য চেষ্টা করছে। এই জন্য আমরা দুর্বল না। অনেকে মনে করে যে আমাদের একটা দল করা উচিত, আমরা তো দল একটা আছে ইসলাম, সে দলের মধ্যে আমরা আছি, আলাদা করে দল করা কোনো, আমরা দল চাই না কাজ চাই, আমরা কাজ চাই, তো যে যেখানে সেখানে কাজ করতে থাকি। এই খুচরা মুচরা অনেক দল আছে, এটা আমি ক্লিয়ার করে দিই, তাওহীদবাদী অনেক সংগঠন বাংলাদেশে আছে, বাকি আমাদের সঙ্গে আগে ছিল এখন ভিন্ন আলাদা জামাত করেছে, এটা মনে রাখতে হবে। আমার কোনো আলাদা কোনো দল নেই বা কাউকে আমি আলাদা বলে দেই না যে তুমি আলাদাভাবে কাজ করো, এরকম কাউকে পারমিশন দেওয়া হয় নাই। যাদেরকে আলাদা করা হয়েছে তাদের নিশ্চয়ই ভিন্ন কোনো কারণে আলাদা করা হয়েছে, এখানে যে কেউ আলাদা কাজ করতে পারে সেজন্য আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কেউ যদি আমার নাম দিয়ে বলে যে হ্যাঁ জসিম ভাই আমাদের সঙ্গে আছে, আমরা তার সাথে আছি কৌশলগত কারণে আমাদেরকে আলাদা করা হয়েছে, এটা ভুয়া কথা, কাউকে এরকম বলে দেওয়া হয়নি। বিভিন্ন কারণে বিভিন্ন লোককে আলাদা করে দেওয়া হয়েছে, কারণ তারা অনেক সময় আমরা মনে করেছি যে আমাদের জন্য দেওয়ার জন্য ক্ষতিকর, সেজন্যই তাদেরকে বুঝে শুনে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী ভেবে চিনতে তাদেরকে বলা হয়েছে তোমরা আলাদা থাকো,
আমাদের কাছে এসো না। এখানে আপনারা খেয়াল রাখবেন, শুক্রবারে যারা আসে সবাই যে আমাদের চিন্তার সাথে একমত তা না, কিন্তু এই জন্য কেউ বিভ্রান্ত হবেন না। অনেকে আছে এখানে ফেকেহি কিছু বিষয় নিয়ে বাড়াবাড়ি করে খুব বেশি, এটা মনে রাখতে হবে যে আমরা একটা সমাজ পরিবর্তনের জন্য তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। এখানে আমাদেরকে কিছু ফেকেহি বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আমাদের শয়তান এটাই চায়, আমাদেরকে দুর্বল করে দেওয়া। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন কিসের দাওয়াত দিয়েছিলেন? তাওহীদের দাওয়াত। আপনি এই সমাজকে মক্কার চেয়ে বেশি ভালো মনে করবেন না, এখানে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর নবীর হাদিসগুলো পড়েন না, মুয়াজ বিন জাবালকে যখন পাঠানো হচ্ছিল ইয়ামানের গভর্নর করে, বুখারী শরীফের কিতাবুল যাকাতের প্রথম হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নাকা তাতি কওমান, তুমি এমন একটা সম্প্রদায়ের কাছে যাচ্ছ, হুম আহলু কিতাব, যারা আসমানের কিতাবের অনুসারী, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, খ্রিস্টান ছিল ওখানে, তো খ্রিস্টান তো আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর কিতাব বিশ্বাস করে, ওদেরকে গিয়ে তোমার এই দাওয়াত দেওয়া দরকার নাই যে আল্লাহ তাআলা খাবার দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, আসমান জমির মালিক, এগুলো এমনি বিশ্বাস করে, তুমি কিসের দাওয়াত দিবা? বুখারী শরীফের কিতাবুল যাকাতের প্রথম হাদিসটা, আফযালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি প্রথম গিয়ে তাদেরকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়ার জন্য, তাওহীদের সাক্ষী দেওয়ার জন্য, কারণ তারা আল্লাহ মানে, কিন্তু এক আল্লাহ আনুগত্য, এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর কমান্ড, এক আল্লাহর বিধান, এক আল্লাহর দীন ইসলাম, এটা মানে না তারা। তারা কেউ সেকুলার, কেউ পপুলার, কেউ ভাগ করে ফেলেছে। ওদেরকে গিয়ে তাওহীদের দাওয়াত দাও, ফাআফযালু মা তাদউহুম ইলা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাইনহুম আতাউ লিযালিকা, তারা যদি তোমার কাছ থেকে এটা মেনে নেয়, ফাআলিমহুম, এবারে তাদেরকে জিজ্ঞাসা জানিয়ে দাও আল্লাহ তাআলা তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এই দাওয়াতের পরে দাও, আগে বিয়ে করো তারপরে ঘর সংসার করো, কেন আগেই ঘর সংসার করা শুরু করেছো? আগে গিয়ে দাওয়াত দাও, রাফিয়া দান করতে হবে, আমিন জোরে বলতে হবে, না হলে কাফের হয়ে যাবে। এরকম কিছু লোক আছে যারা এখন বিভ্রান্তি ছড়াচ্ছে, এই সাবধান করে দেওয়ার জন্য আমি এটা বলছি। এরকম যারা মনে করে, আসলাবদের কেউ এটা বলেন নাই যে রাফিয়া দান না করলে কাফের হয়ে যাবে বা আমিন জোরে না বললে কাফের হয়ে যাবে, হ্যাঁ এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে, কিন্তু এরপরেও বিষয়টা হচ্ছে যে ফেকহি বিষয়ের মধ্যে ইখতিলাফ আছে ওলামাদের মধ্যে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখনই বাড়াবাড়ি করছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জাতিকে প্রথমে তাওহীদের দাওয়াত দাও, আগে বিয়ে করো এরপরে তুমি ঘর সংসার করো, তুমি প্রথমেই এদের মধ্যে বিভ্রান্তি ছড়াই দিলা, এই সমাজে কাজ করা মুশকিল। সেজন্য আমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন বা ভাবেন যে আমার সঙ্গে আছেন, আমি তাদেরকে এটা নসিহা, এটা ওসিয়াত করছি যে আপনারা সব জায়গায় তাওহীদের দাওয়াত ছড়াবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, জিহাদের পক্ষে আহ্বান করা এবং বিশ্বে যারা জিহাদ করছেন তাদের পক্ষে কথা বলা, তাদের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে জবাব দেওয়া, তাদের বিরুদ্ধে যারা সংশয় সন্দেহ প্রশ্ন ছড়ায় সেগুলো উত্তর দিয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, এই কাজগুলো তো আমরা করতে পারি। আমাদের এই কাজ হলো এখানে আত তাওহীদ ওয়াল জিহাদ। আমাদের দাওয়াত কয়টা জিনিস জিনিসকে নিয়ে? কি কি? আত তাওহীদ ওয়াল জিহাদ। আর এই দুইটার পক্ষে যারা চলে আসবে ইনশাআল্লাহ তারা বাকি সবগুলো আস্তে আস্তে মেনে নেবে। এই জন্য আমাদের দাওয়াতের পদ্ধতিটা মনে করতে হবে যে আমরা দাওয়াত দিচ্ছি একটা বড় উদ্দেশ্য নিয়ে, আমরা একদিনই ইসলাম কায়েম করবো এটা নিয়ে এই পরিকল্পনা না, আমাদের পরিকল্পনা আছে অনেক বড় ধরনের, ইনশাআল্লাহ সেটা আগাচ্ছে। আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে, খালি বাংলাদেশেই না, আমাদের ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে আমাদের ভাইরা আছে যারা ওখানে বসে ইসলাম প্রচার করছে, মানুষকে তারা দাওয়াত দিচ্ছে। এবং এইভাবে যদি কাজ করা হয় এবং সুপরিকল্পিত আগানো যায়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন সারা বাংলাদেশে তাওহীদের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। তো সেই লক্ষ্যেই আপনাদেরকে বলছি, আপনারা সতর্কতার সাথে আমাদের মধ্যে যাতে কেউ কোনো ফেরকাবন্দি না করতে পারে, কোনো দলাদলি সৃষ্টি করতে না পারে, আমাদের মধ্যে যেন কোনো ছোট ছোট গ্রুপ তৈরি করতে না পারে, এই গ্রুপ টুপ তৈরি করা এগুলো পছন্দ করি না। এই জন্য যারা বিভিন্ন গ্রুপ তৈরি করেছে, ফেরকা তৈরি করেছে, আলাদা আলাদা আমির তৈরি করে কাজ করছে, ঠিক আছে তাওহীদের কাজ যদি করে তো ভালো কথা করুক, ওইগুলোর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নাই, এই জন্য এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করার তৌফিক দান করুন এবং নিজেদেরকে পালন করার তৌফিক দান করুন। আমাদের জীবনে আমি প্রথম ইসলাম কায়েম করি, এরপরে কে ইসলামের উপর আছে কে নাই, কোন দলে লোক বেশি এটা দেখার কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তির নাম, আল্লাহ তাআলা বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা জাতি ছিল। ইব্রাহিম একটা ব্যক্তির নাম, জাতি হলো কি করে? তার মানে গোটা বাতিল একদিকে আর ইব্রাহিম একদিকে, গোটা গোটা পৃথিবী বাতিলের পক্ষে আর একজন ইব্রাহিম হকের পক্ষে, যেন তিনি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা যত হকের পক্ষে লোক থাকবে তাদের প্রতিনিধি হয়ে তাদের পক্ষ হয়ে তিনি একা দাঁড়িয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা জাতি। ঠিক এরকম আপনিও যেখানে থাকবেন সেখানে আপনি একা, তারপর আপনি একা একটা জাতি, গোটা সমাজ গোটা জাতি গোটা পরিবেশ আপনার বিপক্ষে, আপনি একা হকের পক্ষে, আপনি আল্লাহর কাছে একাই একটা জাতি, একাই একটা জাতির প্রতিনিধিত্ব করছেন। আল্লাহ আপনাকে সেই ইব্রাহিমের মতোই মর্যাদা দান করবেন। সেজন্য আমরা যে সত্যি কথা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করতে চাই, তাহলে আমাদের হ্যাঁ কাজের সুবিধার জন্য আল জামা থাকবে, মুসলিমদের জামা আছে, আমাদের সে জামা খুঁজে বের করতে হবে। কিন্তু ছোট ছোট ফেরকা তৈরি করার কোনো সুযোগ আমাদের নেই। দুনিয়াতে মুসলিমরা কাজ করছে, মুমিনরা কাজ করছে, যারা যারা হা আকুসেরা যারা আহত হচ্ছেন নিহত হচ্ছেন, ইয়ামান তারাকাল আহলা ওয়াল মালা, যারা নিজের পরিবার সম্পদ সবকিছু ছেড়েছেন, এরকম লোকদের আছেন এখনো? আমরা তাদের পক্ষেই কাজ করি, তাদের সঙ্গী থাকার চেষ্টা করি, আমরা সেটাই করে দেবো ইনশাআল্লাহ। এই নিয়ত রেখে আমরা কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।